মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30 মতো, আর আমি কি করতে বসেছি তোমরা কি কেউ বুঝতে পারছো? আমি বানাচ্ছি শ্রী, হয়তো ওপর থেকে তুললে ভিডিওটা বেশি ভালো আসতো, কিন্তু আমার কাছে স্ট্যান্ড এখানে ছিল না। মোটামুটি একটা ডায়েরির ওপর বসিয়ে কাজ চলছে আর কি। তো আমি জীবনে কোনো দিন শ্রী বানাইনি। আমি হচ্ছি বাঙাল বাড়ির মেয়ে, আর আমার ঘুটি বাড়িতে বিয়ে হয়েছে, তাই জন্যে আমি কখনো শ্রী বানাইও নি, আর আমি বানাতে দেখিও নি। মানে আমাদের নিয়মটা নেই, হয়তো অনেক বাঙালের রয়েছে, বাট আমাদের ছিল না। তো ওই জন্য আমি কখনো বানাতে দেখিও নি, আর বানাই তো নি সেটা বাদই দাও। তো ওই জন্যে আজকে প্রথমে মামনিরই বানানোর কথা ছিল। তো আমিই বলেছিলাম যে মামনি আমি বানাবো, চেষ্টা করবো। মামনি বলেছিল হ্যাঁ কর, তুই পারবি। তো মামনি চালের গুঁড়িটা আমাকে মেখে দিয়েছে, তারপর কালার অ্যাড করে নিয়ে আমি বানাচ্ছিলাম চুপচাপ বসে বসে একা একা। বেশ অনেকটা টাইম কিন্তু আমি নিয়েছি, আর পেছনে দেখো মামনি এসে দাঁড়িয়ে রয়েছে, গল্পও করছিলাম বানাচ্ছিলাম। মামনি বলছে খুব সুন্দর হচ্ছে, তুই বানা। তো এই করতে করতে হচ্ছিল, প্রথমে ভেবেছিলাম পদ্ম ফুল আর পাঁচটা পাতা এরকম কিছু একটা কনসেপ্টই করবো। তারপরে একটু জায়গা ফাঁকা ছিল বললে মনে হলো, আর ডোটাও মাখা ছিল তো অতটা ডো নষ্ট করবো, তাই ভাবলাম পাঁচটা প্রদীপও করে দিই। তো লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো কলকাতা এসে প্রথম এই কাজটা পরের দিন সকালে উঠেই, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল, একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসছিল ভেতর থেকে, আর খুব মজাও হচ্ছিলো কারণ আমি কাজটা যেহেতু কোনোদিন করিনি, আর মামনি দায়িত্ব নিয়ে ছেড়েও দিয়েছিল। আর এটা হচ্ছে একদিকে বলতে পারো পাপার বন্ধুর ছেলের বিয়ে, বা প্রমিরও বন্ধু সৃজন, তো ওর বিয়ে আর কি, তার জন্য শ্রীটা বানাচ্ছি। যাই হোক, আশা করি ভালো হবে, কারণ মন দিয়ে করছে, আর আমার এই সমস্ত কাজ করতে ভালো লাগে। তোমরা জানোই যে শ্রী বানানো, তা মানে শ্রী বানানো নয়, যে কোনো হাতের কাজ, শ্রী তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি, আলপনা দেওয়া, কোনো রঙের কাজ, এই জিনিসগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, আজকে দিনটা এত সুন্দর একটা কাজ দিয়ে যখন শুরু হলো, আশা করি আজকে দিনটা ভালোই কাটবে, দেখা যাক কেমন কাটে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক তাহলে। এখনও অনেক কাজ রয়েছে, ট্রলি গোছাতে হবে, তারপর যাবো ওই বাড়ি। তো চলো আমি একে একে কাজগুলো সেরে নিই, কারণ পরপর প্রচুর কাজ রয়েছে, আর তোমরা তো আমার সাথে আছোই, আমি অবশ্যই পুরোটাই শেয়ার করবো আজকে দিনটা কেমন কাটে কি না কাটে। এই দেখো পাক্কা আমার 2.5 ঘন্টা লেগেছে বানাতে। তো আমার তো খুব ভালো লেগেছে, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, আর এতটা যে আমি কমপ্লিট করতে পেরেছি এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমরা জানিও কিন্তু তোমাদের কেমন লেগেছে। এটার ওপর দিয়ে তেল ঢালতে হয় বললো মামনি, না তো ফেটে যাবে। তো দেখো তেলও ঢেলে দিয়েছি, আর তেল ঢালার পর যেন একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠলো আর কি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, মামনি পাপা প্রমি সবার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু। তো তো চলো এখন আমরা বেরোবো, বাজে হচ্ছে 12:40, আমাকে দেখতে পাচ্ছ একদম সাধারণ, আমার অতিরিক্ত ঘুম পাচ্ছে, আর আমি না জানি না তো কতক্ষণ কি শ্রী বানাতে টাইম লাগে। আমি বসে ঠিক মানে এফোর্ট দিতে পারছিলাম না, ওই চালের গুঁড়িটার সাথে কালারগুলো মিশিয়ে মিশিয়ে ময়দা মাখার মতো মেখে নিতে হচ্ছিলো, তো ঠিকভাবে চাপটা দিতে পারছিলাম না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি পাক্কা 2.5 ঘন্টা। পাটা এখন ব্যথা ব্যথা করছে, মানে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয়, এই একবার শিখে গেছি, এরপর থেকে মাটিতে বসে নিয়ে বানাবো আর কি। মামনি আমাকে ভালোর জন্যই বলে যে তুই চেয়ারে বসে ওইখানে বানা, কিন্তু আমি চেয়ারে বসে ঠিক দিতে পারছিলাম না জোরটা, তাই জন্য মাটি এরপর থেকে শিখে নিয়েছি, এরপর কারোটা বানাতে হলে আমি মাটিতে বসে বানাবো। তো আরেকজন পড়ছেন এখানে, জুতো পরে নি, কারণ আমি বারবারই ঘুরঘুর করছিলাম একটু ঠাকুরঘরটা, কারণ ঠাকুরঘরটা রাখা তো নিজেরই দেখতে ভালো লাগছে, আন্টিরা আসবে সন্ধ্যেবেলা নিতে, তো জানি না এসে দেখতে পাবো কিনা, কারণ আমার ও বাড়ি থেকে আসতে কতক্ষণ লাগবে বা কিছু একটু কাজ আছে। আর দেবু সন্ধ্যেবেলা আবার স্টেশনে দেখা করবে বলেছে, যদি ও দেখা করে তাহলে তো একটু টাইম লাগবে, দেখা যাক। আর আন্টিকে বলবো যে ওর রিসেপশনের ডেট হচ্ছে 19 তারিখ, কিন্তু সেটা 20 তারিখ অবধি, মানে 20 তারিখ রিসেপশনটা ওরা করছে, স্কুল মাঠটা ফাঁকা পায়নি বলে। তো যদি ওটা রাখা, আন্টিকে বলবো 20 তারিখ অবধি যদি থাকে ওটা, আমি একটা শাড়ি পরে ওটা নিয়ে ফটো তুলবো। আমি বানালাম, আমি তো বিয়েতে থাকতে পারছি না, বিয়েতে থাকলে ওটা নিয়ে অবশ্যই একটা ফটো আমি তুলতাম, যদি থাকে তাহলে আন্টিকে বলবো আমি ওটা নিয়ে একটা ফটো তুলবো। ওটা আমি বানিয়েছি আর ফার্স্ট টাইম, যদি সেকেন্ড বা থার্ড টাইম হতো তাহলে আমি এতটা গুরুত্ব দিতাম না, ফার্স্ট টাইম ওটা বানিয়েছি, ওটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে এই আর কি। তো চলো এবার বেরোবো। চলে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আর কথা বলা হয়নি, কারণ সবার সাথে কথা বললাম, সায়ন বাঁধনের সাথে ব্যাডমিন্টন খেলছিলাম। আর পুচকিটাকে দেখতে পাচ্ছি, একটা হাঁচো হেঁচে দাও, ও এখন ওই বাঁধন আর সায়ন খেলছে, ওখানে যাবে। চলো মা বাঁধন আর সায়নকে ডাকবো, চলো বলছি কিনা দাদা। তো চলো দেখাই মা আজকে কী কী রান্না করেছে। ভাত হয়েছে বাসমতি চালের, এখানে হচ্ছে উচ্ছে ভাজা হয়েছে, ফুলকপির পকোড়া, এটা কাচকি মাছ বা চুনো মাছ ভাজা, টমেটো দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া, এটা কি ভেটকি ভোলা এই ভাপা টাইপের কিছু একটা, ঝাল, চাটনি, আরও আছে টক দই। তো চলো খেয়ে নিক এবার।
কতটা বুঝতে পারছো চোখ মুখ দেখে জানি না, তবে আমার অবস্থা একটু টাইট হয়েই আছে, যেহেতু আগের দিন থেকে শুরু হয়েছে বাড়িতে অত রাত জেগে কাজ করে পরের দিন আবার অতটা জার্নি, তার আগের দিন অত কাজ। তো আজকে বাড়িতে এসেছিলাম, হঠাৎই মনে হলো কাকি আর কাকু গেছে পিসি বাড়িতে, ওখানেই কাকি ডাক্তার দেখাচ্ছে, তো আমি বিয়ে বাড়ি থাকবো আর দেখা হবে কি না কাকির সাথে, কারণ আমি বিয়ে বাড়ি থাকবো, কাকি যদি এই বাড়িতে না আসে আর দেখা হবে না, তো ওই জন্য ভাবছি যে ওই বাড়ি যাবো, ওই বাড়ি গিয়ে ওই বাড়ি বলছি দাদা, এই বাড়ি থেকে পিসি বাড়ি যাচ্ছি এখন দমদম, আমরা চারজনেই যাচ্ছি। হঠাৎই প্ল্যান হলো খেতে বসে, মা বাবা যাবে বলে তো আমরাও বললাম আমরাও যাবো দুজনে, তো কাকিকে দেখে আসি, তাহলে একটা কাজ এদিক দিয়ে একটু মিটে থাকবে। অনেক দিন মানে আমি বিয়ের আগে লাস্ট দেখেছিলাম, আমার বিয়ে হয়েছে 2020 নভেম্বর, আমি দেখেছি কাকি কাকুকে 2020 জানুয়ারি ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারির একদম ফার্স্টের দিকে দিদির বিয়ে ছিল, তো সেখানে গেছিলাম। আমার চুলটা একদিন এমন তেল মার্কা হয়ে গেল দেখো, যাই হোক, তো 2 বছর দেখিনি কাকু কাকিকেও, তাই যাচ্ছি, 2 বছরের বেশি, প্রায় পাক্কা 3 বছর হতে চায়, মানে ওই আর কি 2.5 বছর মতো, তো চলো যাই। চলে এসেছি পিসি বাড়ির পথে, হাঁটছে, দেখো বাবা মা আর পেছনে রয়েছে আমার বর, আমি হয়ে রয়েছি মাঝখানে, তো চলো ওকেও একবার দেখিয়ে দিই একটু, এই দেখো হাই করছে, তো চলো চলে এসেছি। যাই হোক, পিসি বাড়ি থেকে তো এসেই গেছিলাম অনেক আগে, এখন বাজে 7:57, প্রায় 8, আমরা এসেছিলাম দই ফুচকা খেতে, আর এই যে দেবু আমাদের সাথে দেখা করতে এসেছিল আজকে, আমরা দমদম থেকে সেই একসাথে এলাম, অনেকদিন বাদে দেখা হয়েছে ছোকরার সাথে, আগেরবার তো দেখা হলো ওর সাথে, আমি এদেরকে একা ছেড়ে দিয়েছিলাম কারণ এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, তো তাই জন্য, তো আবার এর সাথে আর কিছু জুড়ে দিস না, অন্যরকম কিছু ভেবে বসে থাকবে, তো এদেরকে একা ছেড়ে দিয়ে আমি গেছিলাম পুরোটা প্লাগ করতে, তো চলো এবার বাড়ি যাব আমরা, আর দেবুকেও ছেড়ে দেবো আজকে এবার। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, ওকে ডিভোর্স দিয়ে দিস। এখন বাজে রাত্রি 11:13, সত্যি বলছি আর কিছু ইচ্ছে করছিল না, এনার্জি একেবারে নেই, আবার ট্রলি খুলে আবারও একটু কিছু তো বাকি থাকে বলে ওগুলোকে ঠিকঠাক করে, এই হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার, আর মাঝে হচ্ছে যেগুলো পরবো সেইগুলো, আর দেখতে পাচ্ছ কানের গলার সব খুলে ফেলেছি, কারণ বিয়েবাড়ি যাওয়ার জন্য অন্য আলাদা প্রস্তুতি তো নিতেই হয়, বুঝতেই পারছো, হাতে অলরেডি দেখতেই পাচ্ছ যা পেরেছি ঢুকি নিচ্ছি আর কি। যাই হোক, আসলে কি বলতো, এই জিনিসগুলো বিয়েতে নিজের বিয়েতেই পড়েছিলাম লাস্ট, তারপর সেভাবে আর পড়া হয়নি, এখন সব গয়না তো পড়া সম্ভব না হাতে, তাহলে তো আর কি বাজে লাগবে দেখতে, সেটা বিয়ের দিনই সম্ভব, একমাত্র নতুন বউকে দেখে সবাই ঠিক আছে, তো মাথাটাও তেল তেল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আজকে আমার শ্যাম্পুটা না করেই হয়েছে ভুল, কিন্তু ঠিক আছে চালিয়ে নেবো মাঝে একটা দিন, তো চলো এখনো কালকে সকালে উঠে একটু রেডি হতে হবে, সব গয়নাঘাটি পরে তো আর ঘুমানো যায় না, হাতেরগুলো পরে নিলাম কারণ একটু টাইম লাগে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আর পিসি বাড়ি থেকে আমার ব্লগিং করতে ইচ্ছে হয়নি, একটা তো পুচকে আছেই এমনি, আর তার উপরে কাকির শরীরটা যেহেতু খারাপ, আমার নিজেরই ইচ্ছে করেনি, আর কাকু কাকির সাথে 2 বছর বাদে দেখা, কাকিও মন মরা হয়ে বসে রয়েছে একটু, ওই জন্য আমার ভালো লাগেনি করতে, আমি তোমাদেরকে এখনই কিছু জানি না সেভাবে যে কাকির কিরকম রিপোর্ট বা কিছু, সেইভাবে এখনও কিছু ধরা পড়েনি, যাই হোক, তো আর আমি সত্যি কথা বলতে মুড তো অফ থাকে এই বিষয়টা নিয়ে, কিন্তু আমি চাই না যে ওই যে 5-10 মিনিটের ব্লগে তোমাদের সাথে মন খারাপটাই শুধুমাত্র শেয়ার করতে, যখন আর পারি না তখন হয়তো হয়ে যায়, কিন্তু আদারওয়াইজ আমি চাই মুখে হাসি রেখেই ব্লগিংটা শেষ করতে, শুরু করতে সবটাই, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। বিয়ে বাড়ি দেখো যেতেই হবে, সেটা একটা আলাদা পার্ট, আমি এই বাপের বাড়ির পার্টটাকে ধরে রাখতে গিয়ে তো শ্বশুর বাড়ির পার্টটাকে হারিয়ে ফেলতে পারি না, তাই না, তো সবটাকেই ম্যানেজ করতে হচ্ছে, এমনটা নয় যে শুধুমাত্রই আনন্দ চলছে মনের মধ্যে, খারাপ লাগা কোথাও একটা আছে, কাকিরা যদি আজকে ঘুরতে আসতো সুস্থ অবস্থাতে অবশ্যই সেটা আনন্দের ছিল, 1-2 মাস সেটা খুবই আনন্দে, কিন্তু এইভাবে ডাক্তার দেখানো আসা, কাকি মন মরা হয়ে গেছে, তো এই জিনিসগুলো সত্যি ভালো লাগছে না, তবে কোথাও সেটাকে একটু চেপে রেখে এই জিনিসগুলোতে এগিয়ে যেতেই হচ্ছে, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে, কালকে থেকে দুর্গাপুরের ব্লগ শুরু, কালকে আমাদের সকাল এয়ারপোর্টে 8:10 বাস রয়েছে, তো চলো আজকের মতো টাটা, আর পাচ্ছি না সত্যি বলছি, এখন বেজে গেছে 11:15, সে 3 রাত জেগে আজ অব্দি চলছি, টেনে নিয়ে যাচ্ছি নিজেকে, মানে ওই ক্রেনগুলো টেনে নিয়ে যায় না ওরকম অবস্থা হয়ে গেছে এখন আমাদের, মোটামুটি চলছি, তো চলো আজকের মতো টাটা।